বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘন করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাবাল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এছাড়া তিনি বলেন, সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেটের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ভিসা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে যে মানবাধিকার আমাদের সরকার লঙ্ঘন করছে না, বরং আমরা খুব সযত্ন সহকারে সচেতন সহকারে আমরা দেশ চালাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেইটাই তিনি বারবার উল্লেখ করেছেন।